ওসমানীয় সাম্রাজ্যের সুলতান ছিলেন সুলতান মুরাদ। আমরা সকলেই তাঁর সম্পর্কে অবগত হয়ে আছি। সুলতান মুরাদ প্রায়শই ছন্দবেশে তার রাজ্যের লোকদের অবস্থা পর্যবেক্ষণ করতে বের হতেন। এক সন্ধ্যায় তিনি নিজের শরীরকে বিশেষ ভালো বোধ করছিলেন না, বিধায় নিরাপত্তার বাহিনীর প্রধানকে তলব করলেন এবং তাঁর সঙ্গী হতে নির্দেশ দিলেন। ঘুরতে ঘুরতে তারা এক জনবহুল জায়গায় এসে দেখলেন এক লোক রাস্তায় পড়ে আছে। সুলতান নিজের লাঠি দ্বারা খোঁচা মেরে বুঝতে পারলেন লোকটি মৃত। অথচ চারপাশে মানুষ গিজ গিজ করলেও কারোর কোনো ভ্রুক্ষেপ ছিল না বিষয়টি নিয়ে ভাবার। সুলতান আশেপাশের লোকদের ডাকলেন, তারা এগিয়ে এলো, কিন্তু ছন্দ বেশি থাকায় কেউ চিনতে পারল না নিজেদের শাসককে। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, লোকটা মরে পড়ে আছে, তবুও কেউ আগিয়ে আসছে না কেন? লোকটির পরিবারে কি কেউ নাই? আরে, এ তো একজন ব্যভিচারী, মদ্যপ, কুলাঙ্গার, বদমাইশ লোক। লোকগুলো এক বাক্যে বলে উঠল, যাই হোক, সে তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরই একজন নাকি, তার বাড়ি পর্যন্ত নিয়ে যেতে আমাকে সাহায্য করুন। তার বাড়ি কোথায়? লোকেরা সুলতানের সাথে মিলিত লোকটিকে তার বাড়ি পর্যন্ত নিয়ে আসলো। সুলতান আর তার সহযোগী সেই প্রধান থেকে গেলেন। লোকটির স্ত্রী মৃত দেহকে দেখা মাত্রই কান্নায় ভেঙে পড়লেন। সুলতান বললেন, নিশ্চয়ই আল্লাহ আপনার প্রতি সদাই থাকবেন। আল্লাহর বান্দা, হে আমার প্রিয়তমা স্বামী, আমি তো দেখেছি আপনি সবসময় কতটা নিষ্ঠাবান ছিলেন, কতটা ন্যায়প্রণতা ছিলেন, কতটা সত্যবাদী ছিলেন, কতটা আপনি খোদাভীরুতা ছিলেন। সুলতান মহিলাটির কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন। তিনি জিজ্ঞাসা করলেন, সবার থেকে যা কিছু শুনলাম এর পরও সে নিষ্ঠাবান কীভাবে হয়, কীভাবে সে খোদাভীরুত হয়, যেখানে দুশ্চরিত্রার জন্য এতটাই ঘৃণিত যে তার মৃত্যুতেও কারোর মাথা ব্যথা ছিল না? লোকটির স্ত্রী জবাব দিলেন, আমি জানতাম, আমি আগেই বলেছিলাম এমনই হবে। তিনি প্রতি রাতে সারাইখানায় যেতেন, নিজের পয়সায় যতটুকু সম্ভব ততটুকু শারাপ কিনে ঘরে নিয়ে আসতেন, এনেই সেগুলো নর্দমায় ফেলে দিতেন। বলতেন, আমি আজ মুসলমানদের অল্পখানি হলেও শারাপ খাওয়া থেকে বাঁচিয়ে দিলাম। তারপর তিনি কোনো পতিতাকে কিছু টাকা দিয়ে ঘরে নিয়ে আসতেন এবং ভোর পর্যন্ত তাকে কোরআন পাঠ করে শোনাতেন। তিনি বলতেন, আজ আমি কোনো এক তরুণীকে এবং ইমানদার কোনো যুবককে পাপ কাজে জড়িয়ে পড়া থেকে বাঁচালাম। লোকেরা তার সারা কিনতে যেতে যে দেখত, পতিতালয়ে যেতে দেখত, এই কারণেই তারা তাকে নিয়ে নানা ধরনের কথা বলতে শুরু করে। আমি একদিন তাকে বললাম, আপনি মারা গেলে না কেউ আপনার গোসল দিতে আসবে, না কেউ জানাজা পড়াতে আসবে, না কেউ আপনার কবরেতে কবর দেবার জন্য আস। তিনি হেসে বলেছিলেন, ভয় পেও না প্রিয়তমা, ইমানদারদের সুলতান আর সকল ধর্মনিষ্ঠ ব্যক্তিরাই আমার জানাজায় এসে উপস্থিত হয়ে যাবে, তুমি দেখে নিও। সুলতান এই কথাগুলো শুনে আর চোখের পানি ধরে রাখতে পারলেন না। তিনি বললেন, আল্লাহর কসম, তিনিই ঠিক বলেছিলেন, কারণ আমি অটোমান সাম্রাজ্যের সুলতান, তোমাদের শাসক সুলতান মুরাদ। আগামীকাল আমরা তাকে গোসল করিয়ে জানাজা পড়িয়ে সম্মানের সাথে কবরস্থ করিব। আমরা আমার রাজ্য থেকে এটাই সিদ্ধান্ত ঘোষণা করলাম। ঠিক এমনটাই হলো। স্বয়ং সুলতান মুরাদ, রাজ্যের বিশিষ্ট চিন্তাবিদ, সকল ধর্মপ্রাণ ও এলাকার জনসাধারণ সবাই তার জানাজায় অংশগ্রহণ করলো। আমরা যা শিক্ষণীয় বিষয় হলো, আমরা যা দেখি আর লোকে মুখে যা শুনি তা থেকে মানুষকে বিচার করার চেষ্টা করি, অথচ আমরা জানিও না তাদের মনের অন্তরস্থলে কী চলে। যারা যার কথা কেবলমাত্র বান্দা তার রবই ভালো জানেন। তাই তো কোরআন বলছে, হে মুমিনগণ, তোমরা অধিক অনুমান থেকে দূরে থেকো, নিশ্চয়ই কোনো কোনো অনুমান তো পাপ কাজে অবশ্যই। আর তোমরা গোপন বিষয় অনুসন্ধান করো না এবং একে অপরের গীবোধ করো না। আমাদের গল্প কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন।